আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ব্লগার সামান্তা। আজ নিয়ে এসেছি ডাটা দিয়ে আপনাদের ঝোল রান্না করা চিংড়ি মাছ দিয়ে। আছে সাথে আছে চিংড়ি মাছ, তারপর লবণ, সরি হলুদ, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচা, সামান্য তেল, আর সাথে আছে হচ্ছে আপনার সবজি, আলু এবং ডাটা কেটে নিয়েছি। এই ডাটা এবং আলু দিয়ে হচ্ছে ঝোল রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। একটু দেখেন এবং আমার সাথে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কড়াইতে চুলায় কড়াই দিয়েছি, কড়াইতে হালকা তেল দিয়ে দিব, দেখেন চুলাটা ধরে দিয়েছি, হালকা তেল দিব। তেল দেওয়ার আগে ফ্রাই প্যানটা একটু শুকিয়ে নিচ্ছি, একটু পানি রয়ে গেছে তো একটু শুকিয়ে নিচ্ছি। সাথে থাকুন এবং আমার আইকন বেলটা ক্লিক করে রাখুন। আমাদের পানিটা শুকানো হয়ে যাচ্ছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আমি তেলটা দিয়ে দিব, তেলটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কাটাটা দিয়ে দিব। পেঁয়াজ কাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিব। ভেজে নিয়েছি হালকা, দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এর ভিতর আমি একটু রসুন পেস্ট দিব। তার ভিতরে একটু পানি দিব যাতে হচ্ছে আপনার কোনো মানে লেগে না যায় এবং ফ্রাই প্যানে লাগবে না। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনার কষানোটাও একটু ভালো হয়। এরপর আমি দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে একটু তেল দিয়ে দিব, বেশি তেল দেওয়া লাগবে না, অল্প তেল দিব, কারণ এটা পাতলা ঝোল হবে তো ওই জন্য হচ্ছে তেলটা বেশি দেওয়া ঠিক না। তেলটা যে যত কম খাবেন সেটাই ভালো। এ ভিতর দিয়ে দিব আমি হচ্ছে হলুদ, লবণ এবং কাঁচামরিচ, সেটা দিয়ে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখেন ভিতরে হালকা একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে দিয়ে দেবো চিংড়ি মাছ। দেখেন তেলটা ফুটে উঠেছে এবং এখন চিংড়ি মাছটা আমি দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখেন বড়ো চিংড়ি তো তাই অল্প দিয়ে আর কি রান্না করতেছি। এটা মাছটা দিয়ে আমি কষিয়ে নিব, কারণ লবণটা আমার আগে দেওয়া হয়ে গেছে। লবণ, হলুদ, মরিচ সুন্দর করে কষিয়ে নিতে হবে, নাড়াচাড়া দিতে হবে। তেল ফুটলে আমি একটার ভিতরে হালকা একটু পানি দেব যাতে মাছটা কষানো হয়ে যায় ভালো করে। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, আমি এটাকে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। দু মিনিট পরে এসে দেখছি
তেলটা উপরে উঠে গেছে, আর একটু নাড়াচাড়া করতেছি। এখানে নাড়াচাড়া করার পর আমি ডাটাটা দিয়ে দিব ভিতরে, ডাটা এবং আলুটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিব। নাড়াচাড়া করতে থাকব, আমার লবণটা দেওয়ার দরকার নেই কারণ আমি লবণটা একটু বেশি দিয়েছি ফার্স্টেই, ওই জন্য আমি লবণটা দিচ্ছি না। লবণ হলুদ একসাথে দিয়ে দিয়েছি, এভাবে একটু কষাবো, নাড়াচাড়া দিতে থাকবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, আইকন বেলটা একটু ক্লিক করে রাখেন, যাতে যখন যে ভিডিওটা আমি আপলোড করি সেটা আপনার কাছে চলে যায় এবং আপনি সেটা পরবর্তীতে দেখতে পারেন। আমি এভাবে কষাতে থাকি, তরকারিটা একটু কষানো ভালো হলে তরকারিটা খেতেও ভালো লাগে, সেটা নিশ্চয়ই সবাই জানি আমরা। তেল ফুটে যাচ্ছে, দেখেন তেল বের হয়ে গেলে তারপরে আমি হচ্ছে পানি ঢেলে দিব। আমি একটু ঝোলটা পাতলা পাতলা করবো, সেজন্য হচ্ছে আপনার পানিটা একটু বেশি দিতে হবে, ঝোলটা একটু পাতলা করবো, তো সেই জন্য আমি ঢেকে দিচ্ছি। না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, বলক উঠে গেছে, আমরা 5 মিনিট অপেক্ষা করি। পাঁচ মিনিট পর আমরা ফিরে আসি, দেখেন এইরকম হয়ে গেছে, একটু ঝোল লিখতে চেয়েছিলাম অবশ্য, তারপরে একটু বেশি শুকিয়ে গেছে, সমস্যা নেই, ঢেলে নিয়েছি। দেখেন আমার তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা যে এত সুন্দর আসছে, খুব সুন্দর আসছে। আমরা এখন পরিবেশনের জন্য একটু সার্ভিং বলে ঢেলে নিয়েছি, দেখেন